হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে কল করেছেন? স্যার, গাজীপুরতে। নাম বলেন। আমার নাম রিনা। রিনা, গাজীপুর থেকে। রিনা জি, বয়স কত রিনার? কামড় দেয় হাতে। 43 বছর। এই হাতে কামড় দাও কেন তুমি? হ্যাঁ, 42 বছর। জি স্যার। বলেন, কি কষ্ট নিয়ে রিনা আপনি কল করলেন গাজীপুর থেকে? স্যার, আমার কোমরের ডান পাশে অনেক ব্যথা করে। এই কোমরের ডান পাশে জি, অনেক ব্যথা, এটা কতদিন থেকে? ব্যথাটা স্যার অনেক দিন ধরে, 15-20 দিন ধরে ব্যথাটা। 15-20 দিন? তা থেকে অনেক দিন। ওই যে একজন বললো 3 বছর, তাহলে ওর যদি 3 বছর হয়, 15-20 দিন অনেক দিন। ছিল, মাঝখানে চলে গেছিল, ওষুধ দেখা খাইছিলাম, হুম, ডাক্তার দেখা করে হ্যাঁ, ব্যথাটা ছিল না, ইদানিং আবার ব্যথাটা দেখা দিচ্ছে। ওই ওই যে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাইছিলেন, ওই ডাক্তার সাহেবকে আবার দেখান, দেখায় বলেন যে আপনার ওষুধ খেয়ে আমি ভালো হয়েছিলাম, আবার ওষুধ দেন, আমি ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনার সঙ্গে একটু কথা বলি রিনা। জি, আপনার কোমরের ব্যথা ডান দিকে, এই কোমরের ব্যথা ডান দিক থেকে কি ডান পায়ে আসে? এটা কখন ব্যথা হয়? এই যে হাঁটলে না বসলে এই ব্যথাটা হয়? কয় জি জি, হাঁটলে না বসলে ব্যথা হয়? আমার হাতে কামড় দেয় দেখছো। হাঁটলে ব্যথা হয়, নামাজ পড়তে ব্যথা হয়, আবার স্যার কোমরে খুব প্রচন্ড ব্যথা, কোমরে ব্যথা স্যার একটু ভালো লাগে না। আপনি এখন উপুর হয়ে শোন, বাড়িতে কোনো একটু বড় ধরনের 14-15 বছরের কেউ বা তার ঊর্ধ্বের বছরের কেউ আছে? আছে। আপনি উপুর হয়ে শোন, উপুর হয়ে শুবেন বালিশ ছাড়া। শুনছেন? এখন ওই যিনি আছেন ওনাকে বলেন আপনার মাজায় এরকম চাপ দিতে, এই যে একটা ভিডিও দিলাম, ভিডিওটা দেখেন, দেখে এরকম চাপ দেবে, আপনি ব্যথা পান কি না আপনি বলেন। ব্যথা পান। এখন আপনি আপনার দুই হাত মাজার উপর রাখেন, রেখে রেখে দেখেন, আমি একটা ভিডিও দিলাম, মাথা উঁচু করতেছে একটা লোক, আপনি এরকম মাথা উঁচু করে দেখেন যে অনেকটা উঁচু করতে পারেন না অল্প উঁচু করতে পারেন? ব্যথা, আচ্ছা, আপনি একটু ভালো করে শুনেন, আপনি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কমপক্ষে 10 জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্মানিত, জি সম্মানিত দর্শক শ্রোতা, যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই কমপক্ষে 10 জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় আমরা পৌঁছাতে পারবো এবং আমরা হেলদি বাংলাদেশ গড়তে পারবো। আর এই ভিডিওগুলো দেখে, যারা ভিডিওগুলো দেখবে তাদের অসুস্থ অনুযায়ী তারা এক্সারসাইজ করলে আল্লাহ পাক ভালো করতেই পারেন, ভালো রাখতেই পারেন, তাহলে আমার কাছে আসার দরকার হবে না। অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের আসার দরকার নেই, আমাকে দেখানোর দরকার নেই, ভিডিও দেখে এক্সারসাইজ করেন, আল্লাহ পাক যদি ভালো করেন করতেই থাকবেন, যদি দেখেন যে না ভালো হচ্ছে না, কষ্ট হচ্ছে, তাহলে হয়তো সঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আমাকে দেখাইতেও পারেন। ধন্যবাদ রিনা। পান্থপথ, পান্থপথ ঢাকা, ঢাকার পান্থপথ ফার্ম গেটের পাশে
বসুন্ধরা শপিং, প্রতিদিনই বসেন? আপনি এই নাম্বারে কল, জি আমি প্রতিদিনই বসি, আপনি যে নাম্বারে কল দিছেন ওই নম্বরে কালকে দিনে সকাল 10টা থেকে 12টা, কালকে ফ্রাইডে 10টা থেকে 12টা রোগী দেখবো, এই সময়ের মধ্যে কল দিলে যে কোনো একজন ধরবে, ধরলে অনেক কথাই আপনাকে বলবে, অনেক উত্তর বলবে। ওকে, সালামু আলাইকুম।